ওই যে এখন একটা ছবি বের হয়েছে 1350 বিলিয়ন বছর আগে, এই সব কিছুর উপর একজন স্রষ্টা নাই, পশ্চিমারা বলবে নাই, এটা এমনি এমনি একটা বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ পাক বলছেন, শোনেন, আল্লাহ পাক বলছেন এগুলো সব কিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত, এরপরে আছে দ্বিতীয় আসমান, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এরকম করতে করতে 7 আসমান। এখন পর্যন্ত যেগুলো দেখছেন 1350 বিলিয়ন বছর আগের ছবি টবি ইত্যাদি, এগুলো প্রথম আসমানের অংশ, প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র। এভাবে 7 আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। 7 আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি এই 7 আসমানকে ঘিরে আছে, সুবহানাল্লাহিল আযীম। এর উপরে আছে মহাসাগর, একটা সাগর। এগুলো বিশ্বাস করবেন এখন বললে, কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে, কথা বুঝতে পারছেন না? এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন, কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম, সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে, হ্যাঁ তখন বিশ্বাস করবে, হ্যাঁ আছে। প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশে, আল্লাহ পাক আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে, কিন্তু কোরআন বিশ্বাস করবে না। এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে, পাবে না যদি পায় আর কি, তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি, গ্রহের মধ্যে হুর পড়ি আছে, যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয়, যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত, তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে। যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে, যেখানে আজাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, 19 জন বড় বড় ফেরেশতা আছেন, তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে। আর ওরা যখন কিছু বিশ্বাস করে, তখন সারা বিশ্বকে বিশ্বাস করাতে বাধ্য করে। ওরা বলছে করোনা করোনা, তখন সবাই বলছে হ্যাঁ করোনা করোনা। ওরা বলছে অমিক্রন অমিক্রন, এখন সবাই বলছে অমিক্রন অমিক্রন। তারপরে এগুলো বন্ধ, এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন, এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন। করোনার কথা মানুষ কিন্তু কিছুদিন আগে ভুলে গিয়েছিল, মাঝে মাঝে আবার মনে করায় দেয়, আজকে এতজন মৃত্যুবরণ করেছে, আজকে এতজন আক্রান্ত, যাতে আপনি ভুলে না যান। পুরা মাইন্ড প্রোগ্রামিং, আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং। তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে, ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র, মানে এক এক সময় এক একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা। এখন ব্যস্ত রাখছে এই যে 1350 বিলিয়ন বছর আগের ছবি, ব্যস্ত থাকো এখন, এটা নিয়ে নাচো আর গাও, কয়েক মাস যাক এই ফাঁকে তারা কিছু কাজ করবে। মানে আমি আমার এই ছোটো ভাইকে বললাম আজকে আস্তে আস্তে, বিষয়টা এরকম, আমাদের বাসায় ছোটো বাচ্চা আছে না, অনেক সময় ছোটো বাচ্চারা অনেক জ্বালায় না, জ্বালায় খুব জ্বালায়, মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে, তখন আমরা কী করি, বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় এভাবে স্মার্টফোনটা নিয়ে এই কার্টুনটা দেখে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কার্টুন দেখতে বসে গেল, ও 1 ঘন্টা কার্টুন দেখছে, এই 1 ঘন্টা কিন্তু সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন। তাই বলে বাচ্চাদেরকে কার্টুনের অভ্যাস করায় না, আমি উদাহরণ দিচ্ছি একটা। আর যদি কার্টুন দেখাতেই হয়, ইসলামিক কোনো কার্টুন দেখায়,